আপাতত 6 পর্যন্ত যায়নি আপনাদের? হ্যাঁ, 17 জন পড়ছে। জি ঠিক আছে, আমি অন্য সেকশন দেখতেছিলাম, এখনো 20 জন অ্যাসাইন। বাট এখানে অনেক স্টুডেন্ট আছে। শাকিল আহমেদ, ক্যান ইউ হিয়ার মি? শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। 6101, আপনি কি 101 শেষে? জি স্যার। ও, আপনার রিপোর্ট এখনো জমা পড়ে নাই আর কি? আজকে দিয়ে দেবো স্যার। ফৌজিয়া খাতুন, ফৌজিয়া খাতুন, ক্যান ইউ হিয়ার মি? ফৌজিয়া, আমি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি যে কাদের কাদের আসলে এখন মিসিং আছে। এখানে দেখেন যে এখানে ক্লাসে যারা আছেন তারা যেন একটু বিষয়টা ওয়ার্ন হন, এর জন্য দেখানো। এখানে দেখেন, এখান থেকে যারা যারা ক্লাস করতেছেন বাট রিপোর্ট এখনো অ্যাসাইন, তাদের দেখানো আছে। ফৌজিয়া খাতুন, এই যে উনি অ্যাসাইন, আর 1 ঘন্টা আছে, রিপোর্ট দিয়ে দিবেন। শাকিলেরটা বললাম, বাট এখানে 2 জন শাকিল, একজন শাকিল মিয়া আর একজন শাকিল হোসেন। আমি কাকে ডাকছিলাম? শাকিল আহমেদকে ডাকছিলাম, রাইট? জি স্যার। ওকে ঠিক আছে। আজকে ল্যাবটা ইনশাল্লাহ বেশি বড় না, খুব ছোট একটা ল্যাব। এটা হচ্ছে একটা কনক্রিট স্ফিয়ার এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইয়ে করা। আমরা একটা ল্যাব মাঝখানে করছিলাম যে স্ফিয়ার এর ভিতরে যদি পাউডার থাকে তাহলে ওই পাউডারের কন্ডাক্টিভিটি মাপা, মনে আছে? এরকম একটা ল্যাব করছিলাম। জি স্যার, করছিলেন স্যার। এখন পাউডারের ভিতরে যদি পাউডার ম্যাটেরিয়াল মাপা যাবে, সিমিলার সিস্টেমে আমরা একটা কনক্রিট সাপোর্ট, মানে একটা কনক্রিট হচ্ছে স্ফিয়ার যদি থাকে তাহলে কনক্রিট স্ফিয়ার এর উপরে হচ্ছে তার রেজিস্ট্যান্স চেক করা যায়। তো ওইটা আজকে দেখবো ইনশাল্লাহ। একটা কনক্রিট স্ফিয়ার যদি হয় তাহলে তার রেজিস্ট্যান্স কিভাবে চেক করা যায়, সেটা থার্মাল কন্ডাক্টিভিটি। বাসার বাহির থেকে মেবি কেউ কোথাও ক্লাস করতেছে, আজকে ইনশাল্লাহ এই ল্যাবটা করবো। থার্মাল কন্ডাক্টিভিটি অফ কনক্রিট স্ফিয়ার, একটা যদি কনক্রিট স্ফিয়ার হয় তো সিমিলার মিশিয়েটা মোটামুটি গত ল্যাবে আমরা যেরকম করছিলাম ওরকমই অলমোস্ট। সো ওকে শুরু করি তাহলে। 17 জন আসছে, এটা দিয়ে শুরু করতেছে। রেকর্ডিং ইন প্রোগ্রেস। বিসমিল্লাহির রহমানির রহিম। থার্মাল কন্ডাক্টিভিটি অফ কনক্রিট স্ফিয়ার,
তো কনফিডেন্ট স্ফিয়ার আমরা বুঝতেছি, আর গত ল্যাবে আমরা যেটা করছিলাম লাস্ট, যে এখানে দুইটা হলো স্ফিয়ার ছিল, মাঝখানে গ্যাপ ছিল, আর ওই গ্যাপের মধ্যে আমরা একটা পাউডার বা এনি মেটাল যেটাই আপনি রাখেন না কেন, ম্যাটেরিয়াল পাউডার হোক বা অন্য কিছু রাখ, থাকলে আমরা সেটার কন্ডাক্টিভিটি মাপতে পারি। কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে, এটা একটা কনক্রিট স্ফিয়ার, তার মানে হচ্ছে মাঝখানের হচ্ছে ফাঁকা না, বরং মাঝখানের লেদার থিকনেসটাই অনেক পুরুত্ব, মানে এটা পুরো ওখানকার মেটাল দিয়েই পুরো ফিল আপ, ঠিক আছে? এখানে কোনো ফাঁকা নাই, যে দুইটা একটা স্ফিয়ার তার উপরে ফাঁকা, তার উপরে আরেকটা স্ফিয়ার ছিল, মাঝখানে পাউডার দিয়েছিলাম আমরা, এটা আগে যে একটা ল্যাব করছি কনক্রিটের বা এই সূত্র দিয়ে। তাই অনেকে হয়তো ভাবতে পারেন যে দুইটা একই সূত্র, প্রসিডিউর সেম, বাট হচ্ছে দুইটার ফোকাস ডিফারেন্ট ছিল বা অ্যাপ্লিকেশন দুইটা আলাদা ছিল। একটা হচ্ছে যে আমি যে একটু ছবি এঁকে দেখাই, একটা ছিল আমাদের এরকম যে আমাদের একটা একটা স্ফিয়ার ছিল, তার বাহিরে স্পেস ছিল আর একটা স্ফিয়ার ছিল, এই যে মাঝখানে ফাঁকাটা, এটা আমরা হচ্ছে ম্যাটেরিয়াল পাউডার দিয়ে হচ্ছে ফিল আপ করছিলাম, মানে এখানে অনেকগুলো পাউডার আমরা ইয়ে করছিলাম এই জায়গাটাতে, গ্যাপটাতে। এখন আজকে যেটা হচ্ছে সেটা এরকম না বিষয়টা, সেটা হচ্ছে যে একদম কমপ্লিটলি একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারের রেদার একদম পুরো, এই যে গ্যাপ যেটা আছে এটা পুরোটাই মেটালেই ভর্তি, মানে এই মেটাল একটা সেম মেটাল, ঠিক আছে? এই মেটালটাই সেম মেটাল। তাহলে আমরা এখন এই যে কনক্রিট বা স্ফিয়ারটা, যে গুলো মানে যে মেটাল দ্বারা হচ্ছে গিয়ে তৈরি, সেই মেটালের হচ্ছে কি আমরা এখন কন্ডাক্টিভিটি টেস্ট করবো। তার মানে দুইটা ডিফারেন্ট, এটা হচ্ছে একটা হলো একটা আর বাহিরে একটা আছে, মাঝখানটা গ্যাপ, গ্যাপটা পাউডার দিয়ে ফিল আপ করছে, পাউডার কন্ডাক্টিভিটি আসছে, বাট আজকে আমাদের এই পাউডার থাকতেছে না, রেদার পুরোটা হচ্ছে একটা সলিড বা নিরেট হচ্ছে একটা গোলক, এই গোলকের হচ্ছে এটাকে এটার ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি টেস্ট করব। তো দুইটা প্রসিডিউর সেম মোটামুটি, আজকাল ল্যাবটা অনেকটা সহজ মনে হবে, বাট অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট আর কি। তো ল্যাবের নাম হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ কনক্রিট স্ফিয়ার। থার্মাল কন্ডাক্টিভিটি ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটেরিয়াল ডিনোটিং দা ইচ উইথ এ পার্টিকুলার সাবস্টেন্স ক্যান অ্যাকমপ্লিশ দা ট্রান্সমিশন অফ থার্মাল এনার্জি বাই মলিকুলার মোশন। দেখ এগুলো না বলি, আমাদের সবচেয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটা থিওরি আমরা এখান থেকে শিখতে পারবো ইনশাল্লাহ, যে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে হয়। তো থিওরি ক্লাসের মৌলিক কথাই ছিল, থাকার কথা এটা, যে কন্ডাকশন যখন আমরা পড়ি তখন কন্ডাকশনের যে ফিজিক্যাল মেকানিজম, যে কিভাবে আসলে কন্ডাকশন প্রক্রিয়াটা বা পরিবহন হিট ট্রান্সফারটা কিভাবে সংঘটিত হয়, এটা হচ্ছে বেসিক কিছু থিওরি আছে, ওই থিওরি গুলো একটু এখানে ফোকাস করছে। সো এখানে দেখা আছে যে দেখেন, থার্মাল এনার্জি ইন সলিডস মে বি কন্ডাক্টেড ইন টু মোডস। একটা সলিডের মধ্যে বা একটা রডের পিস চিন্তা করেন, এই রডের পিসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, বা আইদার এখানে একটা আমাদের স্ফিয়ার আছে, স্ফিয়ারে মনে করেন যে ভিতরে সাইডটা হয়তো বা টেম্পারেচার বেশি বাইরে কম, অথবা বাইরে বেশি ভিতরে কম, যদি এরকম দুইটা সার্ফেসের দুই পাশে যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচার এক্সিস্ট করে, তাহলে আমরা জানি যে হচ্ছে এখানে হিট ট্রান্সফার হয়, কন্ডাকশন। যদি এখানে সরাসরি ফিজিক্যাল মিডিয়াম থাকে বা একটা সলিড মেটাল থাকে, তাহলে এটা কন্ডাকশনে হয়, মাঝখানে যদি লিকুইড জাতীয় কিছু থাকে যেটা মুভমেন্ট হয়, ওগুলা হলে কনভেকশন হয়, আর মাঝখানে কোনো মিডিয়ামে যদি না থাকে তাহলে ওটা হচ্ছে রেডিয়েশন হয়, এটা আপনারা জানেন। কিন্তু মূল পয়েন্ট একটা, যে একটা সার্ফেস থেকে অন্য সার্ফেসে হিট ট্রান্সফার হচ্ছে, যেখানে দুইটার মধ্যে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা তাপমাত্রার একটা পার্থক্য এক্সিস্ট করে। তো আমাদের কন্ডাকশন হচ্ছে সলিডের মধ্যে দিয়ে যায়, এটা তো আমরা সবাই জানি যে সলিডের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সলিডের মধ্যে দিয়ে যে যায় এটার ফিজিক্যাল মেকানিজম কি, বা কোন পদ্ধতিতে এটা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়। সো এটার জন্য দুইটা খুব মানে দুইটা ফেমাস বলা যায় বা নাম করা দুইটা থিওরি বা দুইটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা গুলো আজকে ইনশাল্লাহ আমরা দেখবো। একটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন, একটা হচ্ছে গিয়ে আর হচ্ছে ট্রান্সপোর্ট বা ফ্রি ইলেকট্রনস। সো এখানে লেখা আছে ল্যাটিস ভাইব্রেশন জিনিসটা কি, এটা একটা আমরা বলি ল্যাটিস ভাইব্রেশন নিয়ে, যে ল্যাটিস ভাইব্রেশন নিয়ে হয়তো আমি আপনাদেরকে আগে বলেছি কিনা যাই না, এটার তেমন একটা এক্সপ্লেনেশন এখানে দেয়া নাই। যে ল্যাটিস ভাইব্রেশন হচ্ছে কি, যে একটা কণা বা একটা পার্টিকেল, লোহার বা একটা লোহার পিসের একটা সিম্পল একটা পার্টিকেল, এটা কিন্তু অণু বা পরমাণু না, জাস্ট একটা পার্টিকেল, কি করবে মানে তার পাশের কণার সাথে জাস্ট হিটটা ট্রান্সফার করে দিবে, কিন্তু তারা নিজের অবস্থাটা পরিবর্তন করে না। যখন হিট আসবে তাদের ভাইব্রেটিং মোশনের কারণে একটা তার পাশেরটাকে হিট দিবে, পাশেরটাকে দিবে, এভাবে করে করে হিটটা সামনের দিকে যাবে, যেটাকে আমরা ল্যাটিস ভাইব্রেশন বলি। সো ল্যাটিস আর অ্যাটমের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনারা জানেন হয়তো বা ল্যাটিস এটা অ্যাটম নয়, অ্যাটম থেকে একটু বড় হয়,
তো মনে করেন যে একটা ল্যাটিস পার্টিকেল একটা পাশেরটাকে পাশেরটা পাশেরটাকে পাশেরটা পাশেরটাকে মানে তারা কিন্তু অবস্থা পরিবর্তন করতে পারছে না, এমন না যে তারা মুক্তভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে যে এটা গরম, এটা এটা হচ্ছে গিয়ে মনে করেন যে গরম সাইড, এটা হচ্ছে ঠান্ডা সাইড, এখানে T1 আছে এটা T2, এমন না যে এটা মুক্তভাবে এটা একদম এখানে এসে এই জায়গায় এসে হিটটা দিয়ে দিল, এরকম না। কারণ তারা কিন্তু ল্যাটিস গুলো কিন্তু তাদের অবস্থান সহজে চেঞ্জ করতে পারে না, যেভাবে ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করতে পারে। আমরা আপনারা জানেন হয়তো বা যে একটা মেটাল ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রনের নাম হয়তো শুনে থাকেন, যেটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলি, পরের থিওরিতে আমরা সেটা বলবো ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। কিন্তু ল্যাটিস গুলো কিন্তু এত সহজে এক জায়গা থেকে এক জায়গায় আসতে পারবে না, কারণ তারা হচ্ছে স্ট্রাকচার, তারাই তো মূল স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার তো আর চেঞ্জ হতে পারে না, আর নিউক্লিয়াস তো আর মুভ করতে পারে না, তো হেভি ওয়েট, কিন্তু ইলেকট্রন খুবই লাইট ওয়েটের কারণে এটা মুভ করতে পারে। সো আমাদের ল্যাটিস গুলো কিন্তু এক পাশ থেকে এক পাশে আসতে পারে না, তাই কি করে একটা ল্যাটিস পাশের ল্যাটিসকে, পাশের ল্যাটিস পাশের ল্যাটিসকে, পাশের ল্যাটিস পাশের ল্যাটিসকে, এভাবে করে গ্রেজুয়ালি একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা, এরকম ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে হিটটা ট্রান্সফার হয়। এটা হচ্ছে একটা মানে এই থিওরিটা হয়তো আগে আপনাদেরকে বলেছি না জানি না। আর একটা থিওরি আছে যে ট্রান্সপোর্ট বাই ফ্রি ইলেকট্রনস, এটা গুরুত্বপূর্ণ, এটা হয়তো বা নাও শুনতে পারেন আপনারা অনেকে। এখানে দেখেন ট্রান্সপোর্ট বাই ফ্রি ইলেকট্রন ইন গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, যেটা আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের বৈশিষ্ট্য কি, একটা ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের একটা মৌলিক একটা গুণ হচ্ছে কি, এটাতে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, অনেক বেশি মুক্ত ইলেকট্রন থাকে, আর এই মুক্ত ইলেকট্রন গুলো কিন্তু খুবই ল্যাটিস স্ট্রাকচারের মানে অ্যাবাউট ইজ মুভ অ্যাবাউট ইন এ ল্যাটিস স্ট্রাকচার অফ এ ম্যাটেরিয়াল, ল্যাটিস স্ট্রাকচারের চারপাশে দিয়ে হচ্ছে ঘোরাফেরা করতে পারে। তো জাস্ট এজ দিস ইলেকট্রন মে ট্রান্সপোর্ট ইলেকট্রিক্যাল চার্জ, আপনারা জানেন যে যখন এগুলো হচ্ছে ইলেকট্রন যখন মুভমেন্ট করে তখন হচ্ছে এখানে ইলেকট্রিক চার্জের একটা বিষয় আছে, যে ইলেকট্রন যখন মুভ করবে এখানে ইলেকট্রিসিটির একটা বিষয় আছে। তবে সাথে সাথে এখানে আরেকটা ঘটনাও ঘটে, সেটা হয়তো আমরা জানি না, সেটা হচ্ছে কি যে ইলেকট্রন যখন মুভ করে তখন সে যেভাবেই হচ্ছে ইলেকট্রিক চার্জ যেভাবে ক্যারি করে বা ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিসিটি যেভাবে প্রবাহিত হয় তার সাথে সে আরেকটা দায়িত্ব পালন করে, এটা হয়তো আমরা আগে তো অনেকে জানি না, সেটা হচ্ছে কি করে সে দে মে অলসো ক্যারি থার্মাল এনার্জি ফ্রম হাই টেম্পারেচার রিজিওন টু লো টেম্পারেচার রিজিওন, এটা হয়তো আমরা আগে কেউ শুনে নাই, তাই না? বা শুনলে হয়তো বা সবাই শুনে নাই। এটা কি জানেন যে ইলেকট্রন যখন মুভ করে বা ট্রান্সপোর্ট করে সেই ইলেকট্রিক চার্জ তো ক্যারি করে, একই সাথে সাইমালটেনিয়াসলি সেখানে একটা মানে হিটের একটা কনভেয়র হিসেবে কাজ করে, এটা কি জানেন আপনারা? এটা জানি যে আমরা যদি কোনো একটা অ্যাটমসে হিট প্রোভাইড করি তো তখন নিম্ন শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো থাকে সেটা ওই এনার্জি পেয়ে উচ্চ শক্তির স্তরে গমন করে। কিন্তু এটা ওইটা হচ্ছে আপনার একটা কক্ষপথের মধ্যে থাকাই, ওটা একটা সেকেন্ড থেকে থার্ড হয়ে গেল, থার্ড থেকে ফোর্থে গেল, বাট আমরা কথা বলতেছি একটা মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন গুলাকে অনেকটাই কিন্তু আপনার নিউক্লিয়াস থেকে যে অ্যাট্রাকশন, ওই অ্যাট্রাকশনটা মানে অলমোস্ট এটাকে এটা তার তেমন একটা এফেক্টিভ না, এই জন্য তারা ফ্রিলি মুভ করতে পারতেছে। বাট আমরা বলতেছি যে একটা মেটাল বডির একটা লোহার এক পাশে যেমন আপনি ইলেকট্রিসিটি কারেন্ট দিলে সেটা যেভাবে অন্য পাশে হচ্ছে ট্রান্সফার হচ্ছে, সিমিলারলি এক পাশে হিট দিলে, আমার কথাই বুঝতে পারছেন না? হ্যালো, যেটা বলতেছিলাম যে একই মানে একই লেভেলে যেরকম একটা মানে হায়ার একটা যে বিভব মানে উচ্চ বিভব নিম্ন বিভব থেকে যেভাবে হচ্ছে ইলেকট্রনের বা এখানে যেভাবে কারেন্ট ফ্লো হয়, সিমিলারলি আমরা যদি কম্পেয়ার করি এখানে থার্মাল একটা অ্যানালজি করা মানে হচ্ছে কম্পেয়ার করে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে উচ্চ তাপ থেকে তাপমাত্রা থেকে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের মধ্যে এই ইলেকট্রন গুলো কিন্তু হিটও ক্যারি করে। সো এই কনসেপ্টে আর কি মূলত আমাদের ট্রান্সপোর্ট বাই ফ্রি ইলেকট্রনের ধারণা, যে সোজা কথা হচ্ছে ইলেকট্রিক চার্জ যেভাবে ইলেকট্রনের মাধ্যমে প্রবাহিত হয় ক্যারি হয় ক্যারি করে ঠিক একইভাবে তারা হচ্ছে গিয়ে থার্মাল এনার্জিও ক্যারি করে, এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা, যেটা আমি মার্ক করছি যে লাইনটা, এই লাইনটাই মূল কথা। ইনফ্যাক্ট These electrons are frequently referred as electron gas. এই যে এখন হয়তো বুঝতে পারবেন এদের ইলেকট্রন গ্যাস এর নাম হয়তো শুনতে পারেন, তার মানে তাদের কি স্পেসিফাই করা হয় তখন ইলেকট্রন গ্যাস, যে তারা হচ্ছে যখন হচ্ছে তারা থার্মাল এনার্জি ক্যারি করবে, দেন আমরা এটাকে ইলেকট্রন গ্যাস যাই হোক বলে আর কি। এটাকে এনার্জি মে বি ট্রান্সমিটেড এজ দ্য ভাইব্রেশনাল এনার্জি ইন দ্য ল্যাটিস স্ট্রাকচার অফ দ্য ম্যাটেরিয়াল ইন জেনারেল, হাউএভার দিস ল্যাটিস লেটার মোড অফ দ্য এনার্জি ট্রান্সফার ইজ নট এজ লার্জ এজ ইলেকট্রন ট্রান্সফার, তার মানে এখানে বলতেছে যে হিট ট্রান্সফার আসলে একটা ধাতুর ভিতরে কন্ডাক্টরের ভিতরে যেভাবে হয়
বরং ল্যাটিসেরটা বলতেছে যে নগণ্য বা ছোট, যতটুকু ইলেকট্রন ট্রান্সফার যতটা করে তার তুলনায় বরং ওরা বলতেছে ল্যাটিস ভাইব্রেশনটা ছোট। তার মানে মুক্ত ইলেকট্রন আসলে কতটা হচ্ছে, কত মানে আপনারা জানেন যে একটা মানে ধাতুতে মেটালে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, তার মানে প্রচুর মুক্ত ইলেকট্রন অনেক বেশি থার্মাল হচ্ছে থার্মাল এনার্জি ক্যারি করে, সো সেটাই আসলে বলতেছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা এখন যেটা দেখব, এখানে একটা কথা লেখা আছে লাস্টে দেখেন যে ইট ইজ ফর দ্য রিজন দ্যাট এ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস আর অলমোস্ট অলওয়েজ গুড হিট কন্ডাক্টরস ফর অ্যালুমিনিয়াম ফর এক্সাম্পল কি দিলে অ্যালুমিনিয়াম কপার সিলভার। এটা তো আপনারা জেনে থাকবেন যে এটা কিন্তু কাকতালীয় না যে অ্যালুমিনিয়াম কপার এরা কিন্তু ভালো হিট কন্ডাক্টর, এটা আমরা সবাই জানেন। কিন্তু এরা মানে এট এ টাইম এটা সাইমেলটোনিয়াসলি কিন্তু আপনার এই যে করতেছে হিট কন্ডাক্টরও কিন্তু ভালো কাজ করতেছে, তার মানে এটাকে তাহলে কোনো লজিক ছাড়া বা কাকতালীয় মনে হচ্ছে নাকি কোনো এক্সপ্লেনেশন এর মধ্যে আছে, বুঝতে পারছেন আমার কথা? যে একটা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস অলওয়েজ গুড হিট কন্ডাক্টর হয় এটা কেন, এর পিছনে একটা কারণ আছে যে একটা গুড ইলেকট্রিক্যাল হিট কন্ডাক্টর হওয়ার পিছনে অবশ্যই তার একটা যোগ্যতা থাকা লাগবে, এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকা লাগবে, আর যখন ফ্রি ইলেকট্রন থাকবে তখন তারা একসাথে আপনাকে হিটটা ক্যারি করার জন্য খুবই সাহায্য করবে। এই জন্য সাধারণত ল্যাটিস ভাইব্রেশনে যে পরিমাণ হিট ট্রান্সফার হয় বরং এটা অনেক গুণ বেশি বিবর্তিত হয়, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এটা যে একটা গুড হিট কন্ডাক্টরস ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস এট এ টাইম একটা গুড হিট কন্ডাক্টর। ক্লিয়ার সবার আপনাদের? এখন আমরা এখানে একটা পয়েন্ট আছে যে আমরা একটা অথবা আপনারা বুঝে থাকবেন যে শুনছেন হয়তো বা যে উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন কি ঘটনাটা ঘটে, এটা একটু মজার ঘটনা যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন হাউএভার দ্য ইনক্রিজ ল্যাটিস ভাইব্রেশন কাম ইন দ্য ওয়ে অফ ইলেকট্রন ট্রান্সফার বাই ফ্রি ইলেকট্রনস অ্যান্ড ফর দ্য মোস্ট অফ দ্য পিওর মেটালস দ্য থার্মাল কন্ডাক্টিভিটি ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ইন দ্য টেম্পারেচার। এটা গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবহনের যে যোগ্যতা সেটা আসলে তাপমাত্রা বৃদ্ধির সাথে হচ্ছে গিয়ে কমে যায়, এটা কেন? এটা খুবই একটা অবাক করা বিষয় যে হিট বাড়তেছে তার মানে হচ্ছে এখানে তো আরো হিট ট্রান্সফার বেশি হওয়ার কথা, থার্মাল কন্ডাক্টিভিটি ওই ম্যাটেরিয়ালে তো আরো বেশি, প্রপার্টিটা কেন ডিক্রিজ হবে? তো থার্মাল একটা বুঝার চিন্তা করেন, মনে হয় ইলেকট্রন গুলো হিটের দিকে যাচ্ছে আর কারেন্টটা প্রবাহিত হচ্ছে উল্টা দিকে, এই জন্য মনে হয় রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। না এইটা না, আসলে মূল কথা হচ্ছে এই যে এখানে বলা আছে যে আপনার যখন টেম্পারেচার যখন হিট যখন বেড়ে যায়, হিট বেড়ে গেলে ল্যাটিস গুলোর যে ভাইব্রেশন বেড়ে যায় নাচানাচি, মানে ওরা সচরাচর কথা হচ্ছে যে যখন বাইর থেকে এক্সটার্নাল হিট আসে তখন যে ল্যাটিস গুলো আছে ল্যাটিসটা বলতে আসেন একদম স্মল স্মল একটা পার্টিকেল বলা যেতে পারে, বাট এটা অ্যাটম না তো অ্যাটম থেকে বড়, তো এগুলো এদের হচ্ছে এরা ভাইব্রেট করা শুরু করে, এরা যখন ভাইব্রেট করা শুরু করে তখন যে ফ্রি ইলেকট্রনের রাস্তা বন্ধ করে দেয় এরা, এই জন্য ফ্রি ইলেকট্রন চলাচল করতে পারে না, এই জন্য থার্মাল কন্ডাক্টিভিটি ফল করে। এই যেখানে লেখা আছে দেখেন যে হাউএভার দ্য ইনক্রিজ ল্যাটিস ভাইব্রেশন যখন বৃদ্ধি পায় টেম্পারেচারের সাথে উইথ ইনক্রিজিং টেম্পারেচার যখন বৃদ্ধি পায় তখন ল্যাটিস ভাইব্রেশনও বৃদ্ধি পায়, ল্যাটিস ভাইব্রেশন যখন বৃদ্ধি পায় তখন যে কাম ইন দ্য ওয়ে অফ ইলেকট্রন ট্রান্সফার তখন তারা কি করে ইলেকট্রন ট্রান্সফারের পথে এসে বাধা দিয়ে দেয় বাই ফ্রি ইলেকট্রন অ্যান্ড ফর মোস্ট অফ দ্য পিওর মেটালস আর থার্মাল কন্ডাক্টিভিটি ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখতে পারছি আলহামদুলিল্লাহ, যে দুইটা কোশ্চেন আপনাদের ইয়াতে লেফট হ্যান্ডে আসতে পারে যে থার্মাল কন্ডাক্টিভিটি ডিক্রিজের সাথে কেন হচ্ছে গিয়ে থার্মাল কন্ডাক্টিভিটি কেন ফল করে টেম্পারেচার ইনক্রিজের সাথে, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে কি একটা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কেন একটা গুড হিট কন্ডাক্টর, সো যদি এগুলো আসে তাহলে আপনারা হচ্ছে নিজের ভাষা লিখবেন বাট ডোন্ট কপি, এটা হচ্ছে দেখে দেখে লেখার দরকার নেই, আপনি নিজে যা বুঝছেন আমার কথাগুলো থেকে নিজে যা বুঝছেন প্রয়োজনে নেটে সার্চ করলে আরো বেশি সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন পেতে পারেন। সো নেটে সার্চ অবশ্য পরীক্ষার আগে করবেন, পরীক্ষার হলের সময় না, পরীক্ষা যখন চলতেছে তখন না, মানে পরীক্ষার আগে করে নিজের ভাষায় একটু প্রশ্নগুলো লিখবেন, 2-3 লাইন বা 4 লাইন, অত বড় করার দরকার নেই। লেফ ফাইনাল যেহেতু নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের, সো লেফ ফাইনালের আনসার গুলো আপনারা চেষ্টা করবেন সংক্ষিপ্ত অল্প কথায় আনসার দিতে, অনেক বেশি মানে প্রয়োজন নাই বাট অপ্রয়োজন অনেক লেখার দরকার নাই, বাস টু দ্য পয়েন্ট, মেইন কথা হচ্ছে টু দ্য পয়েন্ট আপনি লিখবেন, টু দ্য পয়েন্টে লেখেন 3-4 লাইন বা অল্প কিছু লাইনে শেষ করেন, বাট অত গদ বাঁধা পেজের পেজ দরকার নাই, মূল পয়েন্ট গুলো লেখেন, মূল যেটা চাওয়া হয়েছে সেটা লিখবেন, তাইলে আশা করি ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ। সেখানে দুইটা নতুন জিনিস আমরা হয়তো জানতে পারছি আলহামদুলিল্লাহ অনেককে, যে থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে গিয়ে ফল করে টেম্পারেচার বৃদ্ধির সাথে, এটা একটা কারণ, এটা একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে ল্যাটিস ভাইব্রেশন কি করে ফ্রি ইলেকট্রনকে বাধা দেয় বা ডিস্টার্ব করে পথের মধ্যে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের মতো কাজ করে
টেম্পারেচার বেড়ে গেলে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, কেন গুড হিট কন্ডাক্টর, এটার কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে তারা অ্যাজ ওয়েল এস যখন তারা হিট ক্যারি করে, ইলেকট্রিক্যাল চার্জ ক্যারি, ইলেকট্রিক চার্জ ক্যারি করবে, তারা একই সাথে হচ্ছে গিয়ে হিটও ক্যারি করবে। তো এটা একটা ভালো একটা এক্সাম্পল। সো মোটামুটি ক্লিয়ার এটা, এই যে ট্রান্সপোর্ট বাই ফ্রি ইলেকট্রন থিওরিটা সবার? একটা ছোট ইয়া ছিল না যে সাদা দেখা যায় যে ল্যাটিস স্ট্রাকচার, একটু কিভাবে বুঝাই বিষয়টা, যে জিনিসটা হচ্ছে কি একটা সাদা হচ্ছে স্ফটিক বলে না বাংলা, স্ফটিক টাইপের হচ্ছে, যে হচ্ছে একটা ছোট মানে রেকর্ডিং স্ট্রাকচার আছে, একটা একদম মিনিমাম একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা হচ্ছে কি আপনার এখানে ল্যাটিস একটা সুন্দর সংজ্ঞা আছে কেমিস্ট্রি বইতে, বা যারা কেমিস্ট্রি পড়ে স্ফটিক নামে হচ্ছে কি চিনে এটাকে, যে একটা লবণ বা হচ্ছে সাদা কোনো হচ্ছে কি স্বচ্ছ স্ফটিক বলে, বা স্বচ্ছ স্ফটিকের কনসেপ্টটা, যে এটা হচ্ছে অ্যাটম থেকে বড় একটা স্ট্রাকচার, একটা মিনিমাম একটা স্ট্রাকচার যেটা মোটামুটি স্টেবল থাকে এরকম আর কি, যতদূর আমি অনেকদিন আগে পড়েছি তো আমার কি যতদূর মনে পড়ে। ল্যাটিস স্ট্রাকচারটা হচ্ছে যে মিনিমাম একটা স্ট্রাকচার যেটা মোটামুটি স্টেবল থাকে, এবং আমরা স্ফটিক নামে বা হচ্ছে কি স্বচ্ছ স্ফটিক নামে বিভিন্ন লবণ বা হচ্ছে বিভিন্ন চিনি সামথিং এগুলোর স্ফটিক গুলো আমরা দেখে, বা এরকম নেটে বা কেমিস্ট্রিতে এরকম কিছু পড়ছিলাম, আপনি ডিটেলস আরো একটু নেটে সার্চ করলে আরো ভালো করে দেখতে পারবেন। বাট এটা অ্যাটম না, অ্যাটম থেকে বড় অনেকগুলো, মানে এটা যে বেশ বড়, এটা মোটামুটি খালি চোখে আপনি দেখতে পারেন, এটা অনেক বড়, অ্যাটম থেকে অনেক বড়, বাট এটা মোটামুটি একটা মানে স্মলেস্ট একটা একটা স্টেবল স্ট্রাকচার, এটা বলতে পারি আমি যে মোটামুটি সবচেয়ে ছোট একটা স্টেবল অবস্থায় থাকে এরকম একটা স্ট্রাকচার, ম্যাটেরিয়ালের ছোট একটা কণা, এটাকে ল্যাটিস বলে। বাট এটার আরো ডিটেলস অনেক ব্যাখ্যা থাকতে পারে, এটা যারা কেমিস্ট্রি তারা ওর আরো ডিটেলস বলতে পারবে। বুঝতে পারছেন আমার কথা আপনি? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, এটা এর আপনার ল্যাটিস ওই যে চিনির যে ল্যাটিস ছোট ছোট স্ফটিক থাকে, এটা এগুলো খালি চোখে দেখা যায় আমার যতদূর ধারণা, আমি যে এগুলো খালি চোখে দেখা যায়, আর এগুলো হচ্ছে একটা মানে স্টেবল স্ট্রাকচার, এটা এমন না যে যেমন চিনির একটা বড় একটা একটা হচ্ছে কণা, এখানে যদি এটা কোনো কারণে আপনি ফোর্স দিলে ভেঙে যাচ্ছে এরকম যদি হয় তাহলে হবে না, কিন্তু হাতে যে সাধারণ কণা গুলো এগুলো কিন্তু সাধারণভাবে ভেঙবে না, স্ফটিকের মোটামুটি একটা স্টেবল স্ট্রাকচার থাকে। আর এগুলো আমি আমার গেস্ট থেকে বলতেছি, কারণ অনেকদিন আগে আমরা স্ফটিক পড়ছি প্রায় ইন্টারমিডিয়েটে, এরপর আর কেমিস্ট্রি নিয়ে ভার্সিটিতে পড়ছি কিনা মনে নাই, তো এটা আপনার নেটে সার্চ করলে আরো ভালো জানতে পারবেন, বাট এটা অবশ্যই অ্যাটম থেকে অনেক বড়। সে আজকে আমাদের তাহলে ল্যাবের যে কনসেপ্ট, আমরা ল্যাবে কি করতে যাচ্ছি, ল্যাবে আমরা যে কফার স্পিয়ার হচ্ছে একটা 150 মিলিমিটার ডায়া, আর একটা 250 মিলিমিটার হচ্ছে কনসেন্ট্রিক্যালি প্লেসড, অ্যাপারেটাস কনসিস্ট অফ কফার স্পিয়ার অফ 150 মিলিমিটার ডায়া এন্ড 250 মিলিমিটার ডায়া কনসেন্ট্রিক্যালি প্লেসড, দিয়ে ইট ইজ প্রোভাইডেড বাই মিন্স অফ ওয়েল বা থিটার অ্যারেঞ্জমেন্ট, thermocouples are provided at the suitable weather the surface and inner temperature proper insulation এগুলো বলা আছে, যা দরকার নাই এগুলার আমাদের। আমরা একটু দেখি এখানে কোনো ছবি এড করা আছে কিনা, বাট মেবি আজকে এতে কোনো ছবি এরা দেয় নাই, সরি এখানে কোনো ছবি দেয়া নাই। সো এখানে কনসেন্ট্রিক্যালি বলতে কি, আমি যদি এখানে এভাবে চিন্তা করি যে আমার পুরোটাই আমি যেভাবে ছবি আঁকছি কনসেন্ট্রিক্যালি, আপনারা তো বুঝেন যে একই কেন্দ্র একই কেন্দ্রীভূত, তো ডেফিনেটলি আমি যেভাবে বলছিলাম যে এখানে একটা যদি আমার স্ফিয়ার থাকে তার আউটারে আরেকটা স্ফিয়ার যদি থাকে, ঠিক আছে, সো এরকম যদি হয় তাহলে আমাদের ভিতরকার যদি R1 ইয়া হয় আর বাইরের রেডিয়াসটা যদি R2 হয়, দুইটা যেহেতু কেন্দ্র সেম তাই এটাকে বলে কনসেন্ট্রিক্যালি স্পেসড দুইটা স্ফিয়ার আছে। এখন মাঝখানেরটা যদি কোনো একটা সাপোজ যে কোনো একটা মেটাল আছে, মেটালের প্রপার্টি কে এই কেটাই আমরা বের করব, ঠিক আছে। আগের ল্যাবে আমাদের এখানে পাউডার ছিল, সেদিন আমরা পাউডারের কন্ডাক্টিভিটি পেয়েছি, তো ল্যাবের দুইটা কনসেপ্ট মোটামুটি একই, কিন্তু এখানে আমরা একটু দেখি তাহলে কি কি ডেটা আমাদের লাগবে। এই যে সূত্রটা, এই সূত্রটা সবগুলো ল্যাবে আমাদের সেম, যে কিউ ইজ ইকুয়াল টু ভিআই, কারণ আমরা প্রত্যেকটা ল্যাবে আমরা হয় রেডিয়েশন করি বা কন্ডাকশন করি, সবগুলোতে আমাদের একটা হিটার চালাতে হয়, কারণ রেডিয়েশন বা কন্ডাকশন করার জন্য যে পরিমাণ হিট তৈরি হয় সেটা আসলে আমরা কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি তৈরি করি এখানে হিটারের মাধ্যমে, সেজন্য প্রত্যেকটা সলভ প্রবলেমেই এই যে কিউ ইজ ইকুয়াল টু ভিআই বা হিটারের থেকে যে পরিমাণ হিট উৎপন্ন হবে এই সূত্রটা সবগুলোর জন্য সেম, কারণ আমরা ল্যাবটা শুরু করার জন্য আমাদের যে হিটার চালাই আমরা গরম বা তাপ উৎপন্ন করব সেটার জন্য এই সূত্রটা বেসিক্যালি সবগুলোর জন্য সেম। তো থার্মাল কন্ডাক্টিভিটির এই সূত্রটা কি কারো মনে আছে কিনা এটা বলেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে এটা
q is equal to 4 pi r2 r1 k t1 minus t2 average দেখতে একটু কেমন মনে হচ্ছে না স্ফিয়ারের এই সূত্রটা কি পড়ছেন আপনারা আমি ল্যাবে করাইছিলাম বাট আর কি আপনারা পড়ছেন আলাদা করে বাইরে জি স্যার পড়ছিলাম তো এই সূত্রটা আশুগঞ্জে কয়েকদিন আগে এসএসএন ইঞ্জিনিয়ার পরীক্ষায় এটা দ্বারা ম্যাথ আসছে সো ম্যাথ এটা মনে রাখার জন্য আমি আপনাদেরকে সব আমি বলি আর কি যে এরকম ভাবে ইজিলি মনে রাখবেন প্রত্যেকটা সূত্রে মনে রাখবেন টি ওয়ান মাইনাস টি টু বা ডেল্টা টি যেটাকে আপনি এক পাশে বলেন যে ডেল্টা টি বা টেম্পারেচার ডিফারেন্স ঠিক আছে উপরে থাকবেন টেম্পারেচার ডিফারেন্স ওই যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর আই ইজ ইকুয়াল টু ভি বাই আর এর সাথে কম্পেয়ার করে বলবেন উপরে থাকবে ভোল্টেজ ডিফারেন্স এখানে থাকবে টেম্পারেচার ডিফারেন্স এখানে হচ্ছে কারেন্ট ফ্লো এখানে হচ্ছে হিট ফ্লো আর এখানে হচ্ছে নিচে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সটা হচ্ছে ভ্যারি করে রেজিস্ট্যান্সটা যদি হয় একটা ফ্ল্যাট যদি পাথ হয় তাহলে আমরা হিসাব করছি যে কি এক্স বাই কে হয় আমাদের রেজিস্ট্যান্স ঠিক আছে রেজিস্ট্যান্স হয় এক্স বাই কে আর যদি আমাদের স্ফিয়ার হয় যদি আমাদের ইয়ে হয়তো এই যে মাইক্রোফোন গুলো মিউট রাখবেন সবাই সিলিন্ডার যদি হতো তাহলে আমরা এইভাবে লিখি এল এন আর টু বাই আর ওয়ান বাহিরের রেডিয়াস বা ভিতর রেডিয়াস ইন্টু টুয়াইস হয় এল কে এটা হচ্ছে যদি সিলিন্ডার হয় সিলিন্ডার সিলিন্ডার জাতীয় যদি কোনো পাইপ হয় তার মধ্যে যদি একটা রেডিয়াস ভিতরকার রেডিয়াস যদি হয় আর ওয়ান বাইরের যদি হয় আর টু তাহলে এরকম সূত্র দিয়ে আমরা আরটা বের করি আর আর হচ্ছে কনক্রিটের ইয়ার জন্য স্ফিয়ারের জন্য আরটা হচ্ছে এরকম যে আর টু মাইনাস আর ওয়ান ফোর ফাই কে আর ওয়ান আর টু কারণ এই সূত্রটা মুখস্ত করতে দেখেই ভয় লাগবে এটি বুঝে বুঝে পড়লে আশা করি মনে রাখা খুব সহজ হবে আর ইজ ইকুয়াল টু কি আর টু মাইনাস আর ওয়ান নিচে হচ্ছে ফোর ফাই কে আর ওয়ান আর টু এটা হচ্ছে আর টু আর টু বাইরের রেডিয়াস আর ওয়ান ভিতরকার রেডিয়াস ফোর ফাই কে কে হচ্ছে কন্ডাক্টিভিটি যে দুইটা ম্যাটেরিয়াল দ্বারা ফিল আপ আছে আর টু এবং আর ওয়ান এর মাঝখানে যে মেটালটা আছে বা যে এয়ার থাকুক বা ফ্লুইড যেটাই থাকুক না কেন সেটার কন্ডাক্টিভিটি সো পাউডার থাকুক বা ওটা একটা কনক্রিট মেটাল হোক যেটা থাকবে সেটারই কন্ডাক্ট ইয়াকে হচ্ছে এটা তো আর ওয়ান হচ্ছে আবার ভিতরকার বাহিরে একটা দুইটার গুণ আছে ফোর বাই কে আর ওয়ান আর টু নিচে আর উপরে হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান এটা হচ্ছে আর এখানে যদি বসান তাহলে এবার এখান থেকে যে এই দুইটা উপরে চলে যাবে ফোর বাই কে আর ওয়ান আর টু উপরে চলে এই যে এটা তারপরে সূত্রটা আসছে আসলে নিচে আর টু মাইনাস আর ওয়ান তো আমি বলি এই জন্য সবসময় যে এই কিউ ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু বি বাই আর সাথে কম্পেয়ার করে পড়লে হিট ট্রান্সফার সূত্র গুলো মনে রাখাটা মনে হয় আর কি ইজি আর কি আমার কাছে মনে হয় তো আমরা সেখান থেকে আমাদের তাহলে কি কি ডেটা এখান থেকে দেয়া আছে আমরা একটু দেখি যে শুরুতেই আর ওয়ান রেডিয়াস ইনার স্পিয়ার রেডিয়াস যেহেতু ১০০ হচ্ছে ডায়া তারপরে পয়েন্ট সেভেন ফাইভ হবে পয়েন্ট জিরো সেভেন ফাইভ হবে আর হচ্ছে ২৫০ হচ্ছে বাহির একটা ডায়া আর থার্মাল কন্ডাক্টিভিটি অফ কপার স্পিয়ার যেহেতু এগুলা কিসের তৈরি কপারের তৈরি থাকবে তাই মানে হচ্ছে আমরা কপার স্পিয়ার একটা বের কপার বের করবো আর হচ্ছে টেম্পারেচার অফ দ্য ইনার স্পিয়ার থাকবে আমরা এখানে থার্মোকাপল ইউজ করে করতে পারি থার্মোকাপল দিয়ে আমরা ইনার স্পিয়ার একটা বের করবো আর হচ্ছে এভারেজ টেম্পারেচার অফ দ্য আউটার আউটার টেম্পারেচারটা যেহেতু একা দুইটা নেওয়া হয়েছে এখানে দুইটা নিয়ে এভারেজ করছে এটা হচ্ছে মানে ভুল সংখ্যা কমানোর জন্য এই যে দুইটা টেম্পারেচার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আউটার যেহেতু একটু বড় হবে সাইজটা তাই হচ্ছে যদি কোনো কারণে এক পাশের টেম্পারেচার বেশি এক পাশে কম হয় এই যে তো ভুল যেন না হয় এই জন্য একাধিক থার্মোকাপল নিয়ে এভারেজ করা হয় এটা চাইলে আপনি ইনারে করতে পারেন যে ইনারও আমি তিনটা ডেটা নিয়ে হচ্ছে তারপরে এভারেজ করবো আমরা পাউডারটা মেবি এভাবেই করছিলাম আউটারও আপনি দুই তিনটা ডেটা নিয়ে এভারেজ করবেন তাহলে ভুলের সংখ্যা কম হবে মূল মূল সূত্র কিন্তু একটাই যে এখানে সবই জানা থাকবে আর যে কিউ আছে কিউ হচ্ছে বিআই থেকে পাবেন সবই আপনারা জানা টেম্পারেচার গুলো আসবে শুধু এখান থেকে কেটাও জানা কে বের করে নেবেন আপনি কপারের কন্ডাক্টিভিটি আপনি পেয়ে যাবেন ক্লিয়ার টি এভারেজটা কি স্যার ওইটাই যেটা টি টি টু প্লাস টি থ্রি ডিভাইড বাই টু হ্যাঁ টি এভারেজ বলতে এখানে আউটারের টেম্পারেচারটাই বোঝাচ্ছে আর কি এখানে তো এটা আপনি চাইলে টি ওয়ান কে এভারেজ করতে পারেন যদি তিন চারটা থার্মোকাপল আপনার অ্যাভেলেবেল থাকে আপনি লাগাই দিলেন তো এখানে টি টু মানে টি মূল সূত্র হচ্ছে আমি যেটা বলতেছি আপনাদেরকে যে হায়ার ডেল্টা টি থাকবে উপরে আর নিচে থাকবে রেজিস্ট্যান্স সোজা কথা ডেল্টা টি হচ্ছে বড়টা থেকে ছোটটা করবেন এবার যদি ভিতরটার টেম্পারেচার বেশি থাকে ভিতরটাও বেশি থাকতে পারে বাহিরটাও বেশি থাকতে পারে এখন ভিতরটা কখন থাকবে যদি আপনার হিটারটা যদি ভিতরের গুলো বসান তাহলে ভিতরটা বেশি থাকবে আর যদি বাহিরেরটা কখন বেশি থাকবে যদি আপনার হচ্ছে সূর্যের আলো বা কিছু দ্বারা যদি আপনি বাহিরেরটাতে গরম পড়তেছে কিন্তু ভিতরটা ঠান্ডা এরকম হলে কি হবে হিটটা ভিতর থেকে বাইরে ট্রান্সফার হবে আর আমরা যদি ভিতরের গোলকের ভিতরে যদি কোনো হিটার বসাই দিই তাহলে হিটটা কি হবে ভিতর থেকে বাইরে ট্রান্সফার হবে কারণ আমরা জানি যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হয় তো আমাদের এখানে সম্ভবত এখানে ওনারা বলছে যে
সম্ভবত এখানে কি বলা আছে, সম্ভবত বলেছে যে এখানে যে ওয়েল বাথ, হিট ইজ প্রোভাইডেড বাই মিন্স অফ ওয়েল বাথ অ্যারেঞ্জমেন্ট, থার্মোকাপল আর প্রোভাইডেড। এখন ওয়েল বাথটা খুব পসিবলি হচ্ছে এটা ভিতরকার এখানে বসানো আছে, যেহেতু T1টা বড় এখানে, T1টাকে যেহেতু সামনে রাখছে তার মানে এখানে হিটারটা ভিতরেই বসানো আছে, ভিতরের গুলোকে। কারণ বাহিরের গুলোকে বসালে তো হিটারটা থেকে হিটটা মানে প্রপারলি যাবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে, কিন্তু যদি ভিতরের গুলোকে যদি আপনি বসান তার মানে চারপাশে সারাউন্ডিং এ গোলক আছে, তার মানে হিটটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে, নষ্ট হওয়ার বা ওয়েস্ট হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এখানে ডেটা লগার একটা কথা আছে, ডেটা লগারের সাথে কি কেউ পরিচিত আছেন? ডেটা লগারটা কি? না স্যার, শুনি নাই কখনো স্যার। আচ্ছা, ডেটা লগারটা মানে আমার অ্যাজ ফার আই নো, মানে আমার যতটুকু মনে পড়তেছে যে আমরা যখন থিসিস করছিলাম তখন স্যার আমাদেরকে একটা মানে সুন্দর একটা ডিভাইস এনে দিয়েছিল। ওই ডিভাইসটা কেমন ছিল? ইউটিএম দেখছেন না আপনারা, ইউনিভার্সাল টেস্টিং মেশিন? জি স্যার, ইউনিভার্সাল টেস্টিং মেশিন দেখছেন স্যার? ইউটিএম এ কি কি টেস্ট করা যায় বলেন তো দেখি, কে বলতে পারবেন? ইউটিএম এ কি কি টেস্ট করা যায়? টেনসাইল টেস্ট করা যায়, তারপরে কম্প্রেসিভ টেস্ট করা যায়, তারপরে টেনসাইল আর কম্প্রেসিভ তো মূলত টেস্ট করছিলাম স্যার। আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, থ্রি পয়েন্ট বেন্ডিং টেস্ট বা ফ্লেক্সারাল টেস্ট। হ্যাঁ, এটা থ্রি পয়েন্ট বেন্ডিং টেস্ট, থ্রি পয়েন্ট বেন্ডিং টেস্টটা কেমন হয়? থ্রি পয়েন্ট বেন্ডিং টেস্ট হয় যে এটা একদম সিম্পল, যে যদি আমাদের আজকে এটা এই সাবজেক্টের না তবে অন্য ওখানে চলে গেলাম কথার কথা, এখানে একটা সাপোর্ট থাকে, এই পাশে একটা সাপোর্ট থাকে, আর উপর থেকে ইউটিএম থেকে একটা লোড দেওয়া হয়, তারপরে এখানে একটা ডিফ্লেক্ট হয়ে যায়, এটা বাঁকা হয়ে যায়, এটা বাঁকা হতে হতে এখানে ফ্র্যাকচার হয়। তো এই যে ডিফ্লেকশনটা, ডিফ্লেকশনটা মাপা হয় ডেল্টা, লোডের মান পি, এগুলা নিয়ে আসলে একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ করা হয়। স্ট্রেস স্ট্রেন কার্ভের নাম শুনছেন না? মেকানিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ভ, স্ট্রেস স্ট্রেন কার্ভ। এইভাবে দিয়ে ইয়েল্ড স্ট্রেন, তারপর হচ্ছে ফ্র্যাকচারাল স্ট্রেন হয়। তো এই যে আমাদের, আমার থিসিসটা ছিল আলহামদুলিল্লাহ এটার উপরেই, সো বিভিন্ন কম্পোজিট ম্যাটেরিয়াল টেস্ট করছিলাম, একটা কম্পোজিট আমরা তৈরি করছিলাম আলহামদুলিল্লাহ ওটা নিয়ে। সো ওখানে আমরা হচ্ছে এই স্যার আমাদেরকে একটা ডিভাইস এনে দিয়েছিল কি, যে এটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক কষ্ট কমাইছে, যদি এখন ডিজিটাল হয়ে গেছে এটা সবখানে সম্ভবত পাওয়া যায়। সো সেটা কেমন ছিল যে আমরা যখন হচ্ছে টেস্টটা করছি ইউটিএম এ, তখন আমরা কি করছিলাম যে এই যে ফ্রেম, এই ডায়াফ্রামটা আছে না, এই ডায়াফ্রামের সাথে হচ্ছে একটা এখানে একটা স্টিক টাইপের আছে, এটা লাগাই দিছিলাম। এটা হচ্ছে এখানে একটা ডেটা লগার মানে একটা বক্স আছে সামথিং, এরকম একটা ডিজিটাল একটা বক্স আছে, ডিভাইস আছে, ওই ডিভাইসে দিলে সেটার সাথে আবার পিসি কানেক্ট করা যায়, ল্যাপটপ, ল্যাপটপ কানেক্ট করলেন তার সাথে, ল্যাপটপে খুব সুন্দর করে হচ্ছে আপনার হচ্ছে ডেটা গুলো একদম চার্ট আকার, স্ট্রেস স্ট্রেন এর মান একদম চার্ট চলে আসবে, চার্ট থেকে পরে ডেটা অ্যানালাইসিস করা হয়। ডেটা অ্যানালাইসিস আপনারা কোনো জানেন কিনা জানি না, যারা রিসার্চ করে তারা জানে যে ডেটা গুলো আসে ওই ডেটা গুলোকে অ্যানালাইসিস করে এরকম ভাবে স্ট্রেস স্ট্রেন কার্ভ ড্র করা হয়, তারপর কততে ফ্র্যাকচার হলো, কততে কি হলো, খুব সুন্দর চার্ট করে চলে আসে। তার মানে আপনি একটা ম্যানুয়ালি যদি এই কাজটা করতে চান আপনার খুব কষ্ট হবে, গিয়ে দেখেন প্রত্যেকটা লোডের মান নেওয়া, প্রত্যেকটা লোডের জন্য কতটা ডিফ্লেকশন হয়েছে এটা মাপাটা খুব কষ্টকর। তো আপনার এই যে বেঞ্চটা যেহেতু মানে বেঞ্চ না, যখন এটা লোড দিচ্ছেন তখন হচ্ছে আপনার এখানে কতটা ডিফ্লেকশন হচ্ছে ওইটা ওইখানকার একটা, এই যে এটা একটা কেবলের মতো, এটাও আসলে ডিফ্লেক্ট ইয়া হচ্ছে, ওইটা মেজার করে কি অটোমেটিক্যালি। তো এই যে ডেটাটাকে অটোমেটিক হচ্ছে গিয়ে কার্ভ করা, এরকম একটা ডিভাইস আমরা ইউজ করছিলাম। তো এখানে যদিও অত ডিফিকাল্ট এখানে কোনো হিসাব নাই, এখানে খুবই সিম্পল বিষয়টা। তো এখানে ডেটা লগার বলতে পারা ওরকম কোনো ডিভাইস কে বোঝাচ্ছে বলে আমার মনে হচ্ছে, যদি এখানকার হিসাব অত ডিফিকাল্ট কিছু না। তো স্ট্রেস স্ট্রেন কার্ভ বা এই জাতীয় ম্যাটেরিয়াল নিয়ে যদি কেউ কাজ করেন তাহলে অথবা তারা দেখতে পারেন যে এখন বুয়েট বা আধুনিক যে ল্যাব গুলো আছে সেগুলো অনেকটা কম্পিউটারে সরাসরি আপনি মেশিন থেকে টেস্ট করবেন, আর আপনার ডেটাটা চার্ট সহ, চার্ট সহ তো চার্ট একটু তৈরি করতে হয়, চার্টটা একটু অ্যানালাইসিস করে তৈরি করতে হয়, বাট বেসিক্যালি আপনার স্ট্রেস লোড ভার্সেস হচ্ছে গিয়ে ফোর্স এগুলো কিসে আসবে, ভোল্টেজ এককে দিয়ে দিবে, যেহেতু এখানে সবই সিগন্যালের কাজ। ডেটা লগার কি করে, সিগন্যালে কনভার্ট করে, যেমন আমরা যদি কথা বলতেছি এই কথাটা আসলে আমাদের যে যে ট্রান্সমিট হচ্ছে এই ট্রান্সমিটটা কি সবই আসলে ভোল্টেজ বা সিগন্যালের মাধ্যমে হচ্ছে। তো সে সিগন্যাল আউটপুট দিলেও আপনি এগুলাকে আবার হচ্ছে ডিকোডিং এন্ড কোডিং করে আপনার আপনার কাঙ্ক্ষিত ডাটাতে নিয়ে যাবেন। যে কথাগুলো তো একটু কঠিন হয়ে যাচ্ছে, বাট রিসার্চ এর কথা বলে ফেললাম। ওকে, আমি তাহলে আপনাদেরকে এখান থেকে যে ডাটাগুলো ভোল্টেজ আর কারেন্ট পেলে আমরা এখান থেকে কিউ পেয়ে যাব, কিউ যদি পেয়ে যাই ইনার টেম্পারেচার আউটার টেম্পারেচারটা, যেহেতু আমাদের এখন কিছু করার নাই দিয়ে দিব, দেওয়ার কারণে আপনারা এখান থেকে অ্যাভারেজ করবেন, T1 T2 অ্যাভারেজ থাকবে, কিউ থাকবে, R2 R1 তো আমরা শুরুতেই হচ্ছে বলে দিলাম এই যে এখানে আছে 0.075 0.125, এগুলো থেকে আপনারা আলটিমেটলি কেটা বের করে নেবেন। তো এটাই আজকে ল্যাব আর কি, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে?
না স্যার কষ্ট নাই স্যার, ঠিক আছে। না স্যার, স্যার কেটার মান কের মানটা কোথায় পাবো, কি কিভাবে এটা বের করবো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমরা শুধু এখান থেকে জাস্ট কে এর মানটা বের করবো, এই তো সবগুলো দেওয়া আছে, কে এর মানটা বের করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্রটা জাস্ট এগুলো নিচে করে আসবে আর কি। 4π এরকম থাকবে আর কি বিষয়টা। স্যার তখন কিউ এর মান কিভাবে বের করবো স্যার? মান তো কিউ তো জানি, কিউ ইকুয়াল টু ভিআই বললাম। ওকে সবাই খাতা কলম নেন, আমি আমরা কিউটা বের করব না, না কিউ বের করবো, আমরা কে বের করবো? কিউ তো আমরা জানি, কিউ জানি কোথেকে জানি, যে যে কিউ ইকুয়াল টু ভিআই, এখান থেকে কিউ ইকুয়াল টু ভিআই থেকে কিউ আগে বের করবো, তারপরে এটসেট্রা কেটা যাও জানা থাকবে কেটা বের করবো। সবাই খাতা কলম নেন, যাই হোক বিষয়টা খুবই সহজ, এত ডিফিকাল্ট কিছু না, খুবই সহজ। খাতা কলম নেন সবাই, এখান থেকে সিমিলার সিস্টেম, এই সিস্টেমে আপনারা এই বাকি ল্যাব গুলো আসলে আর এখানে কনসেপ্ট বুঝে গেলে আশা করি আর কোনো জটিল না। এখানে একটা মেটাল রড এর কন্ডাক্টিভিটি টেস্ট করা, এই ল্যাবটা বেশ বড় ছিল যদিও, যাই হোক। ওকে সব এই ফাইলটা স্যার আপনি আপনার ক্লাসরুমে আপলোড দিয়ে দেন স্যার, কিন্তু এই পিডিএফটা বেশ বড় আর কি, আমি পুরো ফাইলটা দিতে যাচ্ছি না, কারণ এখানে মানে বেশ অনেক ল্যাব আছে, 83 পেজ, তো আমরা যাতে একটা ল্যাব করতেছি আমি জাস্ট হচ্ছে 2টা পেজ স্ক্রিনশট দিয়ে, আমাদের যে 2 পেজ লাগতেছে ওই 2 পেজ স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব। আচ্ছা স্যার, তাহলে ভালো হবে স্যার। ওকে এখন না দিলে আমি ডেটা গুলো বলতেছি যে ভোল্টেজ কারেন্ট কত একটু দেখেন সবাই, এখান থেকে দেখেন প্রথমে কিউ, প্রথমে সূত্র দুইটা লেখেন, কিউ ইজ ইকুয়াল টু ভিআই লেখেন, আর যে কিউ ইজ ইকুয়াল টু 4π R2, এখান থেকে পরবর্তী লাইনে গিয়ে কে ইজ ইকুয়াল টু, যে এরকম লাইনটা আমি লিখছি এই লাইনটা লেখেন, তিনটা সূত্র সবাই লেখেন, এই তিনটা সূত্র ঠিক আছে, তিনটা সূত্র দেখা যাচ্ছে স্ক্রিনে, তিনটা সূত্র সবাই লেখেন, কিউর 2টা সূত্র আর কে এর 1টা সূত্র যেটা আমি নিজে লিখছি ওইটা, সূত্র গুলো লেখেন আগে, লিখে R2 R1 এগুলা দ্বারা কি বুঝাচ্ছে সেটা এখানে লেখেন। আমি বলে দিব আপনাদেরকে যে 75 মিলিমিটার এর সাথে আইডি অ্যাড করে পরে মিটার কনভার্ট করতে হবে, সেটা পরে বলছি, আগে সূত্র গুলো লেখেন। ও আরেকটা সূত্র কে মান, হ্যাঁ জাস্ট ওই সূত্র থেকে কিউটা থেকে আমি কেটা কিভাবে আসবে তার আর একটু ইয়ে করে লিখে দিলাম। জি স্যার লেখা আছে স্যার, এটা 4π। দেন আমরা আপনাদেরকে কি ইকুয়াল টু ভি বলতে 220 প্লাস আপনার আইডিটা অ্যাড করে ভোল্টেজ আমি লিখে দিচ্ছি, বিশ
কিউটা বের করলেন স্যার হয়ে গেছে যদি কিউ বের হয়ে যায় তাহলে কিউ একক কি আসবে বলেন তো হ্যাঁ স্যার কিউ একক কি আসবে ভোল্টেজ গুণ অ্যাম্পিয়ার ওয়াট কিন্তু ভি ইনটু এ দুটো ওয়াট হয় যেভাবে জুল পার সেকেন্ড ওয়াট হয় সেভাবে হচ্ছে ভি ইনটু এ ওয়াট হয় ঠিক আছে সো এখান থেকে আমাদের আর ওয়ান আর টু একটু বলে দিচ্ছি যে R1টা হচ্ছে 75 + x মিলিমিটার মিটারে কনভার্ট করবেন মিটারে পর্যন্ত নিয়ে নেবেন সেটা আপনার দায়িত্ব মিটার কত মিটার আসবে সেটা আপনি হিসাব করবেন আর R2 হচ্ছে কত 125 + x মিলিমিটার এখান থেকে মিটারে কনভার্ট করবেন আপনি মিটার কনভার্ট করার দায়িত্ব আপনার টি এভারেজ টা একবারে দিয়ে দিছি ওটা আর বের করতে হবে না আলাদা করে টি এভারেজ একবারে ইউজ করেন না 30 ডিগ্রি যেমন T1 150 ধরছি কেন আর T2 কে 30 ধরছি কেন বলেন তো মানে এটাকে উল্টে ধরলাম না কেন এটা কেন ধরলাম স্যার টি এভারেজ একেবারে ডাইরেক্ট 30 প্লাস এক্স মানে এখানে T1 T2 T3 মান দরকার নাই না না আচ্ছা আচ্ছা T1 এর মান দেন 150 বাহিরের দিকে হিটার আসার হবে বাহিরে তো হচ্ছে ন্যাচারাল বা এনভায়রনমেন্ট টেম্পারেচার থাকবে এই জন্য 30 দিলাম ঠিক আছে আর ভিতরে যেহেতু হিটার আছে এই জন্য এটা একটু বাড়ায় দিলাম সো হ্যাঁ দুইটাতে এক্স স্যার এখানে
মাইনাস না, এগুলাকে কেলভিনে কনভার্ট করেন, সেটা বুঝাইছি। হ্যাঁ স্যার হয়েছে, এখন কি কে এর মান বের করবো? হ্যাঁ এখন কে মান বের করবেন? সবাই কে বের করেন, কে বের করে ছবি তুলবে, তারপর আমাকে বললে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। জি স্যার, কে এর মান আইছে স্যার 0.73 স্যার। ওয়াট কি হবে? ওয়াট এর দায়িত্ব আপনাদের, ওয়াট কিন্তু বের করতে হবে। ইউনিট, ইউনিট কি হবে? ইউনিট বাকিগুলো ইউনিট বসায় কাটাকাটি করে বের করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। এটা কেউ বলবেন না কিন্তু বের করে অবশ্যই দেখে এটা বের করেন, এটা কিন্তু খুবই সহজ কাজ। এই একক গুলো সবই আমাদের জানা স্যার। 0.713 স্যার। আচ্ছা, যে যেটাই আসছে এখন এককটা হচ্ছে একটু বের করেন এখান থেকে কাটাকাটি করে, উপরের একক কি আছে, নিচে কি থাকতেছে, কাটাকাটির পরে কি থাকতেছে, এটা এগুলা শিখতে হবে আপনাদেরকে। একক বের করা জানতে হবে। স্যার কে এর মান মাইনাস আসবে? কে এর মান মাইনাস কেন আসবে? আর টু মাইনাস আর ওয়ান, আর টু তো বড়ই আছে, টি ওয়ান ও বড় আছে, তাহলে মাইনাস কেন আসবে? বড়টাই তো আমরা সামনে রাখতেছি স্যার। পোস্ট কি ক্রিয়েট করছেন? না না করি নাই, বাট ইউনিট কি বের করা হয়েছে? সবার হয়েছে ইউনিট বের করা, ইউনিট সহ জমা দিতে হবে। ইয়ে দেখবো আজকে, এখন কিন্তু বলবেন না কেউ কাউকে। আমি ইউনিট ক্রিয়া স্যার 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 হয়েছে স্যার। অ্যাটেন্ডেন্স প্লাস পারফরমেন্স, যে যতটুকু করছেন
সে ততটুকু জমা দিবেন, আর যারা করেন নাই তারা খালি অ্যাটেন্ডেন্স এর জন্য হ্যান্ড ইন করবেন, অ্যাটেন্ডেন্স হবে। পিডিএফ করে দেয় মনে হয় ভালো, কারণ ওই যে ভালো মোবাইল গুলোতে ছবি তুললে ওই বেশ অনেকগুলো অনেক এমবি কাটে আর কি, একটা ছবিতে অনেক এমবি প্রসেস করে, তো সেটা ওপেন হতে বা আমাদের জন্য একটু সমস্যা হয়, তাহলে পিডিএফ করে দেওয়াটাই ভালো আর কি। জেপিজি ফাইল যদি সাইজ বড় হয়ে যায় তাহলে পিডিএফ করে দেওয়াই ভালো। প্রশ্নটা আসলে আমরা যদি এভাবে প্রশ্নটা আমি যদি করি ল্যাব ফাইনালে, যে আপনি যে ল্যাবটা করছেন সেখানে আপনার সাপোজ আপনার কে এর মান আসছে 0.7 এত, ঠিক আছে, ওয়াট পার মিটার কেলভিন, এটা দ্বারা আসলে কি বুঝায়, এটা ফিজিক্যাল মানে এটা দ্বারা আপনি কি বুঝতেছেন, এই ডেটাটা দেখে আপনি কি বুঝবেন যে কোন একটা জায়গায় কে এর মান হচ্ছে। আসসালামু আলাইকুম। জি স্যার, আমার তো 1.014, তাহলে এটা কি ভুল হবে? আচ্ছা আপনি জমা দেন, আমি দেখব না আপনার প্রসেসে কোথাও ভুল আছে কিনা। জি স্যার, জমা দিয়ে দিয়েছি। ওকে স্যার, আপনি যেটা বলছিলাম যে এরকম অনেকটা প্রশ্ন আপনারা ক্লাস 9-10 পড়তেন না, যে 5 নিউটন বা 5 জুল কাজ বলতে কি বোঝায়, তো এরকম থাকে তখন আমরা লিখতাম কি যে 5 নিউটন বল এক প্রয়োগের ফলে 1 মিটার সরণ হলে, বা 1 নিউটন বলের ফলে 5 মিটার সরণ হলে, বলি না আমরা এরকম ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো আমরা এই ক্ষেত্রে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি হবে, যে 0.73 ওয়াট পার মিটার কেলভিন, এটা দ্বারা আসলে কি বুঝবো আমরা, ওইগুলোকে গ্যাসটি স্পেসিফিকলি তার কন্ডাক্টিভিটি, মানে তার হচ্ছে কি কে কন্ডাক্টিভিটিটা হচ্ছে 0.73 বা সাপোজ, তো এটা দ্বারা আসলে আমি কি বুঝবো, ওটা একটু আমি যে সামনে রাখি। জি স্যার, একক তাপমাত্রায় স্যার 0.79 থেকে হিট ফ্লো হচ্ছে স্যার। আচ্ছা কে এর এককটা দিয়ে, আচ্ছা আমরা যদি আরেকটু ভালো করে বুঝতে চাই জিনিসটাকে, আমাদের যে সূত্র আছে যে কে, সে কেটা আসলে কি বোঝায় একটু যদি সবাই দেখি, যে সে কেটা আসলে কি বোঝায়, কেটা কি মিন করে। আমাদের ফুরিয়ারের সূত্র থেকে তো আমরা কে জানি প্রথমে, কে কে আমরা চিনি করতে গেছি ফুরিয়ারের সূত্র থেকে না? জি স্যার, ফুরিয়ার সূত্র থেকে কে জানি স্যার। তাহলে ও ফুরিয়ার সূত্র থেকে একটু কে এর তাহলে অর্থটা বের করে আনত, কিউ ইজ ইকুয়াল টু কে এ ডি টি বাই ডি এক্স, তাহলে কি মানে আমরা কি বুঝি যে প্রতি ইউনিট এরিয়ায় মানে এ এ যেহেতু এ আছে এখানে, এটা ইনক্লুড আছে এ ডি টি বাই ডি এক্স, যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে এখানে বলতে হবে মাস্ট, তবে আপনাদের তাহলে আমরা কি বলবো এখান থেকে, যে একক হিট টেম্পারেচার গ্রেডিয়েন্টে মানে ডি টি বাই ডি এক্স যদি একক হয় তাহলে আমাদের একক এরিয়াতে যে পরিমাণ হচ্ছে গিয়ে হিট ট্রান্সফারের ইয়া হবে, তাহলে সেটা কিন্তু আর ওই ওই ম্যাটেরিয়াল কন্ডাক্টিভিটি বলতে পারি না আমরা, ওইভাবে হচ্ছে সংখ্যাটা দেওয়ার একটু চেষ্টা করেন। আমার কথা যে আমরা ফুরিয়ার সূত্র থেকে একটু এটা বোঝার চেষ্টা করি। যে এখানে দেখেন যে q is equal to k a dt by dx by dt dx temperature gradient, এখান থেকে আমি যদি k টাকে সংজ্ঞায়িত করতে চাই, সো k is equal to লিখতে পারি যে q by a dt dx, তো মানে পার ইউনিট আমরা যদি বলি ভাবে যে পার ইউনিট টেম্পারেচার গ্রেডিয়েন্টের প্রতি ইউনিট এরিয়ার একটা যদি গোলক, গোলকের ক্ষেত্রে হলে আমরা একটা গোলক সংজ্ঞায়িত করব, মানে একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 1 ওয়াট বা 0.73 ওয়াট, আপনার এখানে যেহেতু এখানে এ হচ্ছে মিটার স্কোয়ার, ডিএক্স মানে মিটার, এখানে একটা মিটার কাটাকাটি গিয়ে থাকবে মিটার, ডেল্টা টি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি মিটার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন, হোয়াট এভার সমস্যা নেই, ওটা সমস্যা নেই, তাহলে আমরা বলতে পারি যে পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টেম্পারেচার গ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে যে পরিমাণ হিট ট্রান্সফারটা হবে সেটা ওই ম্যাটেরিয়ালের হচ্ছে গিয়ে কি কন্ডাক্টিভিটি, এভাবে একটু আর কি মানে অনুধাবন করে পড়লে ভালো লাগবে আর কি পড়াগুলো, যে কন্ডাক্টিভিটি জিনিসটা আসলে কি। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। যে কোনো কিছু এখন থেকে যদি কোনো সময় যদি প্রয়োজন হয় যে যে কোনো কিছু আপনি পড়বেন বা যে কোনো কিছু সিগনিফিকেন্স, এগুলোকে বলা হয় ফিজিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে, তাৎপর্য, যেটা আসলে কি বোঝাচ্ছে আপনি এটা দ্বারা কি
বুঝতেছেন, তখন কি করবেন এটা আপনি যেখান থেকে জানেন বা যে সূত্র থেকে আছে সেখানে সূত্র থেকে ডান পাশে এভাবে কে যেমন আমি আনছি এভাবে এনে বাকি গুলো থেকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন, এটা সবসময় এখন থেকে মনে রাখবেন। তো ঠিক আছে, এটা প্রয়োজন একটি স্ক্রিনশট নিয়ে রাখেন, রেকর্ডিং অফ আছে, যদি এরকম প্রশ্ন করি সেমিস্টার ফাইনাল মানে সেশন ফাইনালে তাহলে যেন আপনারা সংক্ষেপে দুই এক লাইন লিখতে পারেন আর কি। ওকে, কারো কোনো, আচ্ছা আমি কয়জনে জমা পড়ছি একটু দেখি, আমি একটু ল্যাব রিপোর্ট গুলো একটু দেখে শেষ করে দিব। স্যার আমার একটুক্ষণ দেরি লাগবে স্যার, দ্রুতই দেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে 11 জন হচ্ছে হ্যান্ড ইন করছেন অলরেডি, আমি ক্যামেরা স্ক্রিন শেয়ার দিয়ে খাতা গুলো একটা দেখতেছি যাতে করে ভুল গুলো সবাই যেন ইয়ে করতে পারে। একরো জন পড়ছে, বাকিরা দেন দ্রুত দিয়ে দেন। যে আপনার এখানে 223 ঠিক আছে, আর ওয়ান 75 78, এই যে আপনি আর ওয়ান কে 7.78 লিখছেন না, এখানে আপনার ভুল করছেন, 0.78 হবে না 0.078 হবে। ওকে আপনি যখন এটাকে কনভার্ট করবেন তখন 1000 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে 0.078 আসবে আপনার, এই জন্য ডাইমেনশনের ভুলের কারণে আপনার ভুলটা হয়েছে। নেক্সট শাকিল আহমেদ, শাকিল আহমেদ আছেন? জি স্যার। রফিকুল্লাহ আপনি দিলেন না কেন কাজ আমার, আপনি 76 দিয়ে আবার 75 লিখলেন কেন, 0.025 লিখলেন কেন, লিখলেনই তো উপরে 76, তো আবার এটা 0.076 না হয়ে 75 হলো কেন? আশিকুর আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, কিন্তু এটা ভুল হয়েছে স্যার, এটা ঠিক করুন। ওকে, আর রবিউল আলম আছেন আপনি ল্যাবে? জি স্যার। তারেক আহমেদ আসেন ল্যাবে? তারেক আহমেদ একদম সহজ ছিল, টাইম যাক টাইম না হয় আমি 2 মিনিট বাড়াই দিতাম সেটা আলাদা, কিন্তু যে সময় ছিল সময় যথেষ্ট ছিল। ক্যালকুলেশন আসলে আপনাদের যারা তো বিএসসি পড়ছেন এটা খুবই খুবই ডাল ভাতের বিষয়, এটা খুবই বড় ব্যক্তি না, কারণ সব ডাটা আমি দিয়ে দিচ্ছি, সব মান বের করতে হবে, এটা তো একটা কাজ। সূত্র আনা 7.0.0.3 কত আসছে, 7.5 ইউনিটটা ঠিক হয় নাই মাসুদ রানা
স্যার এই মিটার পার ওয়াট কেলভিন হবে স্যার, কে হবে স্কয়ার দিয়ে ফেলছি বলে এখন চেক দিচ্ছি স্যার। এটা রিপোর্ট ঠিক করে দিবেন। ঠিক আছে রাজু আহমেদ, আছেন? জি স্যার আছে। সান্নামত অর্থ কি? ক্লাসে ছিলেন না আপনি? আমি দিয়েছি না স্যার, ওইটা মানে 1 লাখ লিখছি তো তার জন্য স্যার বলে দিয়ে ফেলছে। বিয়োগ হচ্ছে ডেল্টা টি, সেটা তো পরে, বাট আপনি এখানে তো টি এভারেজ আমি সরাসরি দিয়ে দিলাম, আমি তো টি এভারেজ দিয়ে দিছি, তা আপনার সেটা সেপারেটলি বের করার দরকার নাই। আপনি যেটা করবেন যে এখানে সূত্রের মধ্যে বিয়োগ করবেন, যে সূত্রে আচ্ছা সূত্রের মধ্যে আবার আপনি বিয়োগ করেন, হ্যাঁ করছেন তো, টি ওয়ান মাইনাস টি এভারেজ 120, টি ওয়ান মাইনাস টি এভারেজ, ও আচ্ছা আপনি আগেই করে রাখছেন, ও আচ্ছা আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছেন আগেই করছেন, আচ্ছা আচ্ছা এখানেই আমরা আমি ভাবছি এখানেই করছেন, আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই। ওকে স্যার ইউসুফ আহমেদ আপনার কাজ কই? 086 ইউসুফ স্যার আমি একটু বাইরে আছি স্যার, এই এই মাত্র আসছি স্যার, কাজ শুরু করছি শেষ পর্যায়ে স্যার, আর 10 সেকেন্ড লাগবে স্যার। তো সময়ের মধ্যে না দিলে তো। আসসালামু আলাইকুম। জি আপনার 11, আপনি কি পুরোটা ক্যালকুলেট করেন নাই স্যার? আসলে কি আমার হচ্ছে R1 R2 মান ওটা তো হচ্ছে মিলিমিটার থেকে মিটারে নিয়েছি, কিন্তু আমি না বুঝতে পারিনি এক্স এর মানটা পরে যোগ করছে, এই জন্য মানটা কেমন আসতেছিল জন্য আমি ক্যালকুলেশন করতে পারিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি এক্স এর মান পরে করাতে ঝামেলা হয়েছে, 88 এই জন্য 8.07 হয়ে গেছে, এটা আসলে হবে কি যে 75 প্লাস হচ্ছে 8, দ্যাট মিন্স হচ্ছে কি আপনার হবে 83 মিলিমিটার। জি স্যার আমি এটা পরে বুঝতে পারছি যে এটা মিটারে পরে নিতে হবে। ওকে তাহলে এটা একটু কারেকশন করে রিপোর্টে দিবেন। ওকে স্যার। দেন হচ্ছে বিএম মইরুল, কয়টা বাজে দিছেন আপনি, কয়টা দিলেন? 11:12 দিলেন। বিএম মইরুল আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার মাহমুদুল ইসলাম
লেট কেন আপনার? মাহমুদুল ইসলাম? Yes sir. তার বাকি নেই, খালি সিআরটা বাকি আছে, দেখতেছে আমি জমা দিতে পারিনি স্যার, সুলতান আপনি অ্যাটেন্ডেন্স দেন, শুধু অ্যাটেন্ডেন্স এর জন্য হ্যান্ড ইন করেন, ক্লাসে আসলে অ্যাটেন্ডেন্স পাবেন বাট পারফরম্যান্স এর মার্কস পাবেন না। লাস্ট আইডি 5 কত আসছে? 0.42 আপনার এত কম আসছে কেন? আচ্ছা একটু একক লিখবেন, ঠিক আছে ইউনিট 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 লিখবেন, মানে এরকমই আমি মান দিয়ে দিবো, কোন একটা মান দিয়ে ছিল ওই থিওরি গুলো, যেমন আমরা আজকে পড়লাম ল্যাটিস ভাইব্রেশন, ফ্রি ইলেকট্রন, এই জাতীয় কিছু থিওরি যদি আমরা পড়িয়ে থাকি তাহলে সেই থিওরি গুলো গুরুত্বপূর্ণ পড়বেন, গুরুত্বের সাথে পড়বেন, তাইলে মোটামুটি। আর হচ্ছে প্রশ্নগুলো সংক্ষিপ্ত আনসার করার চেষ্টা করবেন, ইলাবোরেট করার দরকার নাই, সংক্ষিপ্তে মূল কথা বলার চেষ্টা করবেন। স্যার আরেকটা কথা হলো স্যার, আমাদের আজকের স্যার এক্সপেরিমেন্টাল যে যে কটা পিসটা আছে ওইগুলো স্ক্রিনশট মেরে স্যার যদি আমার ক্লাসরুমে আপলোড দিতেন স্যার ভালো হতো স্যার। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ, দিদি স্যার যদি কখনো ভুলে টুলে যায় আপনারা হচ্ছে ইয়ে করে দিবেন, এই আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে মনে করাই দিবেন, দিচ্ছি এখন ইনশাআল্লাহ। ওকে তো আর তো ক্লাস শেষ মোটামুটি ইনশাআল্লাহ, এই পর্যন্ত আপনাদের সাথে। তা আমাদের আমরা মোটামুটি কন্ডাকশন হিস্ট্রি এবং ইয়ার উপরে মানে রেডিয়েশন এর উপরে কয়টা ল্যাব করছি টোটালি স্যার? আজকে তো 6টা, আজকে 6টা হলো, তো মানে না আমি শুধু স্পেসিফিকলি রেডিয়েশন এর উপর সেটা জানতে চাচ্ছি, রেডিয়েশনের উপর কয়টা স্পেসিফিকলি, স্পেসিফিকলি এটার উপরে কয়টা এটা জানতে চাই, আলাদা আলাদা করে কন্ডাকশনের উপর কয়টা করছি আর কয়টা এর উপরে করছি, জাস্ট এটা আলাদা আলাদা করে জানতে চাচ্ছিলাম। স্যার রেডিয়েশন মানে তিনটা হবে কেউ বলতো? প্রত্যেকের রিপোর্টটা নিজের কাছে রাখলে রাখবেন, সেমিস্টার শুরুতে যেটা রাখ করছেন সেটা যেন হারাই না ফেলেন, হারাই ফেলে পিডিএফ আপনি এখান থেকে হয়তো নিতে পারবেন। তো এটা করে হচ্ছে যেমন যদি আপনাদের তাহলে আমি চারটা সেট করবো হয়তো বা পনেরো করে চারটা সেট করলে একটা সেটের মধ্যে মনে করেন যে একটা ম্যাথ দিলাম, ক্যালকুলেশন দিলাম 8 বা 10 এর, আর একটা ছোট থিওরি প্রশ্ন দিলাম 5 এর, এরকম করে হয়তো বা দিতে পারি আর কি। আর আপনার কি কুইজ দিতে চাচ্ছেন? কুইজ কুইজ সিস্টেম কি কোনো স্যার নিচে আপনাদের এবার বা আগের বছরে আগের কখনো স্যার হ্যাঁ কুইজ দেয়? নাই নাই স্যার, নাই নাই স্যার। স্যার কুইজ দরকার
সবাই কি বলে কুইজ নিবে কি না স্যার দরকার নেই স্যার স্যার কোন স্যার নি নাই স্যার কুইজ নিলে একটা মজা হয় কি যে মানে খুব সংক্ষিপ্ত সময় আর কি জিনিসটা হয় আর হচ্ছে বেসিক জিনিসগুলো জানা লাগে তা আমি দেখি আপনাদেরকে বিষয়টা কনফার্ম করব আর কি কুইজ নিলে হয় কি আমরা ভার্সিটিতে যেভাবে দিতাম যে খুব ছোট ছোট এরকম প্রশ্ন থাকতো আমাদেরকে সারা খুব ছোট ছোট প্রশ্ন দিতেন ছোট ছোট ম্যাথ থাকলে সেটা দিতেন এই আর কি তা আমি আপনাদেরকে ডিটেলস কনফার্ম করব ইনশাল্লাহ বাট আপনারা যে প্যাটার্ন আমি বলছি সেই প্যাটার্নে পড়তে থাকেন যে ছোট ছোট ম্যাথ গুলো প্র্যাকটিস করেন আর হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট থিওরি যদি থাকে ওগুলো একটু পড়েন অল্প লাইনে লিখতে হবে আর সেটা যেন অল্প লাইনে কপি করলে হচ্ছে নাম্বার সবারই কমে যাবে কে করছে কার থেকে করছে সেটা বড় কথা না কপি করলে সবার নাম্বারই এভারেজ কমে যাবে সবারই রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তখন হয়তো বা মন খারাপ করতে পারেন যে স্যার নাম্বার কম দিল কিন্তু কপি যেন না হয় সিমিলার লেখা যেন না হয় দুজন মানুষের একটা আনসার যেন আমি যদি আজকে বলি যে ল্যাটিস ভাইব্রেশনটা এটা অবশ্যই আমার পিডিএফ থেকে দেখে দেখে লাগা যাবে না নেট থেকেও না নেটও আমি সার্চ করি আমি যে প্রশ্নগুলো দিই সেগুলো আমি নেটে সার্চ করে পরে দিই নেটের মধ্যে কয়েকটা ওয়েবসাইটে কি লেখা আছে আপনার লেখাটার কাছাকাছি গেলে আপনি মোটামুটি অনেক নাম্বার আপনার কমে যায় আর আমার লেখা না আপনি নিজের ভাষা নিজে যা বুঝছেন মনের ভাষায় লিখবেন ভুল হতে পারে সেন্টেন্সে গ্রামাটিক্যালি ভুল হোক সমস্যা নেই বাট নিজের ভাষা নিজে বুঝে শুনে মাথা খাটাই লিখতে হবে অল্প অল্প লাইন লিখবেন দুই লাইন লিখবেন তবে সেটা নিজের ভাষায় লিখবেন আর হচ্ছে কি নেট বা আমার পিডিএফ এগুলো কপি করবেন না এগুলো থেকে সাহায্য নেন সমস্যা নাই নিয়ে নিজে বুঝে নিজের মনের ভাষায় একটা কথা লিখবেন বাট কপি করলে এখানে আপনার ক্রেডিটটা বোঝার সুযোগ নাই আর কি আমাদের কপি করে যদি আপনি অফলাইন পরীক্ষায়